হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিটামিন এ, যার আসনিক নাম রেটিনল, শরীরে তার অভাব ঘটলে অতিরিক্ত চুল ঝরতে শুরু করে, অকালে চুল পেকে যায়, চোখে নার্ভ শুকিয়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, রাতকানা রোগের সৃষ্টি হয়, কেরাটোসিস রোগে আক্রান্ত হয়ে ত্বক অত্যন্ত রুক্ষ প্রকৃতির হয়ে যায়, ঘন ঘন পা এবং ঠোঁট ফেটে যায়, স্কিন ইনফেকশনের সমস্যা বৃদ্ধি পায়, সহজেই নখ ভেঙে যায়, চোখের তলায় কালো দাগ এবং ব্রণর সমস্যা বৃদ্ধি পায়, নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা কমে যায়, ঘা খোস পাচারের সমস্যা বৃদ্ধি পায় এবং গলা ও ফুসফুস সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন আপনি। আজকের এই ভিডিওতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 17টি ভিটামিন এতে ভরপুর জাদুকরি খাবারগুলো সম্পর্কে তথ্য নিয়ে এসেছি। শেষের 3টি খাবার ম্যাজিকের মতো কাজ করবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভিটামিনের অভাব পূরণ করার প্রথম খাবারটি হলো ডিমের কুসুম। সেদ্ধ ডিমের কুসুমে থাকা ভিটামিন এ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, রাতকানা রোগ দূর করতে এবং ত্বকের সৌন্দর্যতা বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয় খাবারটি হলো পাকা আম। পাকা আমের মধ্যে থাকা ভিটামিন এ এবং ফাইটোকেমিক্যালস দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, রুক্ষ ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তৃতীয় খাবারটি হলো চিজ। চিজের মধ্যে থাকা ভিটামিন এ, গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন ত্বকের জেল্লা বৃদ্ধি করতে, খুশকির সমস্যা দূর করতে এবং নজরকাড়া চেহারা পেতে সাহায্য করে। চতুর্থ খাবারটি হলো গাজর। গাজরের মধ্যে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, মেচে তার দাগ দূর করতে, চোখে ছানি পড়ার সমস্যা প্রতিরোধ করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। পঞ্চম খাবারটি হলো মুরগি এবং পাঁঠার কলিজা। মুরগি এবং পাঁঠার কলিজার মধ্যে থাকা ভিটামিন এ, কপার এবং আয়রন শারীরিক দুর্বলতা দূর করতে, ঘন কালো চুলের বৃদ্ধি ঘটাতে এবং ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে। ষষ্ঠ খাবারটি হলো মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে থাকা ভিটামিন এ, সি এবং ভিটামিন B6 ফর্সা ঝলমলে ত্বক পেতে, ব্রণর সমস্যা দূর করতে এবং রক্ত থেকে ক্ষতিকারক টক্সিনগুলোকে দূর করে বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশনের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারী। সপ্তম খাবারটি হলো পাকা পেঁপে। পাকা পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রুক্ষ ত্বকের সমস্যা দূর করতে, খুশকি এবং পাকা চুলের সমস্যা দূর করতে এবং শরীর থেকে সব ধরনের কালচে দাগ দূর করে ফর্সা ঝলমলে সুন্দর ত্বক পেতে সাহায্য করে। অষ্টম খাবারটি হলো গরুর দুধ। গরুর দুধে থাকা ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ভিটামিন B12 ত্বক, চুল, দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। নবম খাবারটি হলো লেটুস পাতা। লেটুস পাতায় থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের অ্যালার্জি দূর করতে, অতিরিক্ত চুল ঝরার সমস্যা দূর করতে এবং ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। দশম খাবারটি হলো মাখন। মাখনের মধ্যে থাকা ভিটামিন এ, গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ত্বকের জেল্লা বৃদ্ধি করতে, পা ফাটার সমস্যা দূর করতে এবং ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। এগারোতম খাবারটি হলো বাতাবি লেবু। বাতাবি লেবুর মধ্যে থাকা ভিটামিন এ, সি, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন B কমপ্লেক্স চোখে ছানি পড়ার সমস্যা প্রতিরোধ করতে, বিভিন্ন স্কিন ইনফেকশন যেমন দাঁত ভাঁজা, চুলকানির সমস্যা দূর করতে এবং ঘন ঘন নখ ভেঙে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। বারোতম খাবারটি হলো মিষ্টি আলু। মিষ্টি আলুর মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যাটিকোলেস এনজাইম ধবধবে ফর্সা সুন্দর ত্বক পেতে, মেচে তার দাগ দূর করতে, দাঁতের মাড়ির স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং ঘন কালো চুল গজাতে সাহায্য করে। ১৩তম খাবারটি হলো পালং শাক। পালং শাকের মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন B6 এবং ফলিক অ্যাসিড শারীরিক দুর্বলতা দূর করতে, অতিরিক্ত চুল পড়ার সমস্যা দূর করতে এবং ত্বকের রুক্ষতা দূর করে ফর্সা কোমল ত্বক পেতে অত্যন্ত উপকারী। ১৪তম খাবারটি হলো পাকা টমেটো। টমেটোর মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং লাইকোপিন উপাদান পিগমেন্টেশনের সমস্যা দূর করতে, শরীর থেকে বয়সের ছাপ দূর করতে এবং চোখ ও হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ১৫তম খাবারটি হলো কমলা লেবু। কমলা লেবুর মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ফলিক অ্যাসিড এবং আয়রন চোখের ইনফেকশন দূর করতে, বিভিন্ন স্কিন প্রবলেম দূর করতে, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করতে এবং ত্বক, চুল, দাঁত ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। ১৬তম খাবারটি হলো দেশি ঘি। দেশি ঘিয়ের মধ্যে থাকা ভিটামিন এ এবং গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে, ত্বক এবং চুলের ঝলমলে ভাব বৃদ্ধি করতে, ঘন ঘন ঠোঁট এবং পা ফাটার সমস্যা দূর করতে এবং হাড় ও ফুসফুসের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ১৭তম খাবারটি হলো কড লিভার অয়েল ক্যাপসুল। কড লিভার অয়েল ক্যাপসুলে থাকা ভিটামিন এ, ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চুল পড়ার সমস্যা দূর করতে, নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে, হাড়ের ক্ষয় দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং রুক্ষ কালচে ত্বকের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারী। তাই বন্ধুগণ, ভিটামিন এর অভাব পূরণ করার জন্য এই খাবারগুলো নিয়মিত রূপে অবশ্যই খান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।